হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাশরুমের পকোড়া। মাশরুমের পকোড়া খেতে খুব সুন্দর লাগে, আর মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন, ফাইবার। তাছাড়া এটা লো ফ্যাট, লো ক্যালোরিযুক্ত খাবার, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এতে রয়েছে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, তাই বাচ্চা থেকে বড় সকলেরই মাশরুম খাওয়া দরকার। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি এই পকোড়া বানাবো। মাশরুমের পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মাশরুম। এখন মাশরুমগুলো এভাবে হাতের সাহায্যে আমি টুকরো করে নিচ্ছি। এর জন্য আমি কোনো ছুরি বা বটি ব্যবহার করব না, এগুলো খুবই নরম, সেজন্য হাত দিয়ে এইভাবে আমি সব মাশরুমগুলো টুকরো করে নেব। এই যে আমার সব মাশরুমগুলো টুকরো করা হয়ে গেছে। এবার আমি এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এবার এখানে একটা পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন, এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা বা খাবার সোডা। পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে ধুয়ে রাখা মাশরুমগুলো। ধোয়ার পর মাশরুমগুলো ভালোভাবে জল চেপে নিতে হবে, যাতে এর মধ্যে জল না থাকে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টিস্পুন লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা ডিম, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটুও জল দেব না। আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এবার দিচ্ছি এর মধ্যে পকোড়া ভাজার জন্য। পকোড়াগুলোর নিচের পোর্শন একটু ভাজা হয়ে এসেছে, এই সময় একবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আরও কিছুক্ষণ সময় ধরে পকোড়াগুলো ভেজে নেব।
তবেই এটা পারফেক্ট মুচমুচে হবে। না হলে ওপরের অংশ লাল হয়ে যায় আর ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। আমি আরো একবার পকোড়াগুলো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে পকোড়াগুলো ভেজে নিলাম। এবার এগুলো নামিয়ে নেব। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। তাহলে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মাশরুমের পকোড়া। এটা সন্ধেবেলায় চায়ের সাথে বা এইভাবে সসের সাথে খেতেও দারুণ লাগে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।